চিমার গোরস্থান মূলত ইংরেজ আমলের এক অত্যাচারী জমিদার চিমার নামানুসারে এ গোরস্থানের নাম রাখা হয়েছে। গোরস্থানের পাশেই তার বড় জমিদার বাড়ি। জমিদারের মৃত্যুর পর এই গোরস্থান জমিদার বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। প্রায় 100 বছর পর জমিদারের বংশধর বলে পরিচয় দিয়ে জুলফিকার আলী নামের একজন লোক গোরস্থানের পাশে কটেজ তৈরি করে। সে ভূত ও রহস্যপ্রেমীদের এখানে আমন্ত্রণ জানায় তার বানানো কটেজ ভাড়া নিয়ে জমিদার বাড়ি ও গোরস্থান ঘুরে দেখার জন্য। তার আমন্ত্রণে সাড়া দিয়ে 5 জন দর্শনার্থী ঘুরতে আসে চিমার গোরস্থানে। কিন্তু তারা এই জায়গাটাকে যতটা সহজভাবে নিয়েছিল জায়গাটা আসলে তেমন ছিল না, কারণ এখানে লুকিয়ে আছে হাজারো রাতের পুরনো এক ভয়ঙ্কর গল্প। গভীর রাতে গোরস্থানের অদ্ভুত ছায়ামূর্তি কিংবা গোরস্থানের কফিন থেকে কান্নার আওয়াজ কিংবা জমিদার বাড়ির দেওয়ালে আঁকা ছবির জ্যান্ত পৈশাচিক হাসি কিংবা পুরনো টানা পাখার রাতভর বাতাস করার আওয়াজ কোনোটাই স্বাভাবিক ছিল না। তাহলে কি বহু বছরের পুরনো পিশাচ প্রেতাতারা জেগে উঠেছে? ওরা 5 জন কি পারবে দেশে ফিরতে, নাকি এই অশুভ রাতেই এদের সলিল সমাধি হবে? কিন্তু বাহিরের শোষক বাতাস যেন চুপিসারে বলছে তাদের, আজকের রাতের অন্ধকার অশুভ, সাবধান। লেখক তুর্জয় শাকিলের লেখা চিমার গোরস্থান এবং আটলান্টিক মহাসাগরের রোমাঞ্চকর সমুদ্রযাত্রার ভয়ঙ্কর এক কাহিনী নিয়ে লেখা বই দানবের দ্বীপে। এই বই দুটো বইমেলা 2024 কলি প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। পরবর্তী পর্বে স্টল নাম্বার জানিয়ে দেওয়া হবে। অ্যানিমেটেড স্টোরিজের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে বিশেষ মূল্য ছাড়। বাসটা হর্ন বাজিয়ে ব্রেক কষতেই পাবনের ঘুম ভেঙে গেল। ব্যাগটা কাঁধে নিয়ে বাস থেকে নামল। রাস্তা থেকেই দেখা যাচ্ছে ডেস্ট্রয় হিলের সবুজ সীমানা, ওটা চূড়া ঘেঁষে উড়ে বেড়াচ্ছে সাদা মেঘ। এই এলাকার বাসিন্দাদের মুখে শোনা যায় এই পাহাড় আগে অনেক উঁচু ছিল, আকাশ ছোঁয়া। এর জন্য দেবতাদের উঠতে অসুবিধা হতো, ফলে একদিন দেবতাদের নির্দেশেই নিজেই ধসে পড়তে শুরু করে এই পাহাড় এবং অর্ধেক ধসে যায়। এর জন্য এর নাম দেওয়া হয়েছে ডেস্ট্রয় হিল। এলাকার বাসিন্দারা বেশিরভাগই এই পাহাড়কে পূজা করে। তাদের ধারণা এই পাহাড়ের চূড়া নাকি স্বর্গ থেকে দেখা যায়। হিল ট্রেকিংয়ের জন্য পাবন এসেছে ডেস্ট্রয় হিলে। এর আগে অনেক পাহাড়ে গিয়েছে ও, তবে ডেস্ট্রয় হিলে এবারই প্রথম। সরু পাহাড় ধরে 10 মিনিটে হেঁটে ও পাহাড়ের নিচে চলে আসলো। পাহাড়ের গায়ে চ্যাপ্টা রাস্তা কাটা, রাস্তাটা ধরে অনেক পর্যটকরা পাহাড়ের উপরে উঠেছে। পাবন উপরে ওঠার জন্য রেডি হতে লাগলো। এই যে শুনছো, পাবন পেছনে ফিরে দেখলো ওর বয়সী এক ছেলে ওর দিকে তাকিয়ে আছে। আমাকে বলছো? পাবন বলল, হ্যাঁ উপরে উঠবে? হ্যাঁ চলো একসাথে উঠি। চলো উপরে উঠতে উঠতে পাবন জিজ্ঞাসা করলো, কি নাম তোমার? জ্যাক। তোমার? পাবন। আজই প্রথম এই পাহাড়ে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, আমি অবশ্য প্রায়ই আসি, এই এলাকারই ছেলে আমি। এই পাহাড়ের আশেপাশে আর কোনো পাহাড় আছে? হ্যাঁ আছে, তবে ওই পাহাড়ে ওঠা যায় না। কেন? ওই পাহাড়কে আমরা ডেথ হিল বলি, কেউ কেউ আবার হরল হিলও বলি। ওই পাহাড়ে যাওয়া মানেই মৃত্যু। কেন? আমি সঠিক জানি না, তবে শুনেছি ওই পাহাড়ে অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে আর মৃত সব আত্মাদের বসবাস ওই পাহাড়ে। ওই পাহাড়ের ত্রিসীমানায় কেউ যায় না। ডেথ হিল কি অনেক সুন্দর? দাদু বলেছিলেন ওই পাহাড় দেখতে নাকি অনেক সুন্দর, অনেক ঝর্ণা আর লেক আছে ওই পাহাড়ে, তবে আমি কোনোদিন যাইনি। এত সুন্দর পাহাড়কে মানুষ ডেথ হিল বলে কেন? একবার 7 জন অভিযাত্রী ওই পাহাড়ে গিয়েছিল, 2 দিন পর ছিন্ন ভিন্ন অবস্থায় একজন ফিরে আসলো। ওরা পাহাড়ের এক পঞ্চমাংশ উপরে উঠতেই 6 জন মারা গেছে, ও অনেক কষ্টে প্রাণ নিয়ে ফিরেছে। মৃত আত্মারা নাকি ওদের খেয়ে ফেলেছে। তারপর থেকে ওই পাহাড়ের নাম দেওয়া হয় ডেথ হিল। কিভাবে যেতে হয় ওই পাহাড়ে? রাস্তার ওই পাশে ছোট্ট একটা নদী আছে, নদী পার হলেই বিশাল জঙ্গল, জঙ্গলের মাঝেই ওই পাহাড়। কথা বলতে বলতে অসাবধানতায় জ্যাকের পা হরকে গেল।
পাবন চোখের পলকেই জ্যাকের হাত ধরে ফেলল। নিচে 6 ফুট গভীর গর্ত, তারপর তাকে টেনে তুলল। থ্যাংকস, একটু জন্য বেঁচে গেলাম। থ্যাংকস লাগবে না, আমাকে যদি ওই পাহাড়ে যাওয়ার পথ দেখিয়ে দিতে তাহলে খুব খুশি হতাম। কি, তুমি ওই পাহাড়ে যাবে? বিস্ময়ে ঝরল জ্যাকের কণ্ঠে। হ্যাঁ, আমি যাব। ওই পাহাড়ে গেলে কিন্তু নির্ঘাত মৃত্যু, কি দরকার এত সুন্দর জীবন নষ্ট করার? ভুল বললে, জীবন সুন্দর নয়, জীবনকে সুন্দর করে নিতে হয়। জীবনের চ্যালেঞ্জ নিলে সে জীবন আরও সুন্দর হয়, ভয় পেয়ে পিছিয়ে আসলে জীবন একঘেয়ে হয়ে যায়। আমাকে পথটা দেখিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। তুমি খুব জেদি ছেলে, তবে এই জেদ হয়তো তোমাকে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলবে। পাহাড়ের পাশ দিয়ে হেঁটে ওরা রাস্তায় নামল। রাস্তাটা পার হতেই ছোট্ট একটা নদী। জ্যাক বলল, ওই পাহাড়ের ঝর্ণার পানিতেই এই নদী তৈরি হয়েছে, নদীর ওপারে জঙ্গলের মাঝেই ডেথ। নদীর পারেই ছোট্ট একটা নৌকা। পাবন নৌকায় উঠে বসল, মাঝি নৌকা ছাড়ল। জ্যাক নদীর পার থেকে পাবনকে হাত নেড়ে বিদায় জানাল, পাবন ওকে হাত নেড়ে বিদায় জানাল। 20 মিনিট লাগলো নদী পার হতে, পাবন নৌকা থেকে নামল। সামনে বিশাল ঘন জঙ্গল, যতদূর চোখ যায় শুধু ঝোপঝাড় আর গাছপালা। নদীর একটা শাখা সরুভাবে জঙ্গলের ভিতরে চলে গেছে। পাবন ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রাখল। এই জঙ্গলে নিশ্চয়ই সাপ বা বিপজ্জনক প্রাণী আছে, অথবা মানুষ খেকো পশুও থাকতে পারে, কারণ জায়গাটা লোকালয় থেকে অনেক দূরে, তাই জঙ্গলে ভেতর দিয়ে যাওয়া একটু বিপজ্জনক হবে। তার চেয়ে নদী পথ দিয়ে যাওয়াটা কম রিস্ক হবে, আর এই নদী তো পাহাড়ের ঝর্ণা থেকে তৈরি। সুতরাং এই নদী নিশ্চয়ই পাহাড়ে নিয়ে পৌঁছাবে ওকে। তবে নদী পথে চলতে হলে নিশ্চয়ই একটা নৌকা লাগবে। পাবন ব্যাগ থেকে ছুরি বের করে জঙ্গলের ভেতরে ঢুকল। বাছাই করে 8-10 ফুট লম্বা 12টা সরু ছোট বাঁশ কাটল, আর বাঁধার জন্য শক্ত পুরু লতা জোগাড় করল। বাঁশগুলো সমান্তরালভাবে একটার সাথে আরেকটা বেঁধে শক্ত করে বাঁধের ভেলা তৈরি করল। নদীতে ভাসল ওটা, স্রোত বিপরীত দিকে বইছে। পাবন ভেড়াটাকে নদীর এক পাশে চালাতে লাগলো, কারণ স্রোতটা মাঝখানে বেশি। ধীরে ধীরে ও এগোতে লাগলো সরু নালা বেয়ে। বিকাল ঘনিয়ে আসছে, সূর্য অনেক আগেই পাহাড়ের আড়ালে চলে গেছে। বইটা বাইতে বাইতে পাবনের হাত ভীষণ ব্যথা করছে, তবে সেদিকে ওর খেয়াল নেই, কারণ অন্ধকার নামার আগেই ওকে পৌঁছাতে হবে পাহাড়ের কাছে। কিছুক্ষণ পর ওর কানে ভেসে আসলো জোর শব্দে পানি পড়ার শব্দ। খুশি হলো পাবন। একটা মোড় ঘুরতেই পাবন দেখল প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্য ঝর্ণা। শক্ত পাথরের দেয়াল বেয়ে অজস্র ধারায় পড়ছে পানি, এই পানি থেকেই সৃষ্টি হয়েছে এই নদী। পাবনের চোখ জুড়িয়ে গেল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে। ও উপরের দিকে তাকিয়ে দেখল ডেথ হিল সো গৌরবে দাঁড়িয়ে আছে, অন্ধকার নেমেছে চারিদিকে। পাবন দাঁড়িয়ে আছে ডেথ হিলের সামনে, রহস্য ঘেরা এক পাহাড়ের সামনে, যার অনেক অংশে এখনও হয়তো মানুষের পাই পড়েনি। ঘুম ভেঙে গেল পাবনের। ওহ, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! ধীরে ধীরে অন্ধকার সরে গিয়ে ভোরের আলো ফুটতে লাগল। অচেনা অজানা পাখিদের কলকলানিতে মুখরিত চারপাশ। হালকা নাস্তা করে পাবন উপরে ওঠার প্রস্তুতি নিল। ঝর্ণার ডান্দিকে প্রায় 20 ফুট উঁচু পাথরের দেওয়াল বেয়ে উঠতে হবে, তবে দেওয়ালটা সম্পূর্ণ মসৃণ নয়, এবড়ো থেবড়ো, আর বেশ কিছু গাছও আছে। পাবন এপ্রো থেপ্রো গাছগুলো ধরে ধরে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। পাথরের গায়ে থাকা গর্ত আর গাছের শিকড়গুলো ওকে উপরে উঠতে সাহায্য করল। দুপুর প্রায় শেষের দিকে, পাবন জঙ্গলে একদম শেষ প্রান্তে।
জঙ্গল থেকে বের হতেই পাবন আরও একটি ঝর্ণা দেখতে পেল। পাবন ভাবল, হয়তো এই পাহাড়ের প্রতি ধাপে ধাপে ঝর্ণা আছে। সত্যি অপরূপ সুন্দর এই দেড় থিল। ঝর্ণার পাশে 2-3 কিলোমিটার সমতল পাথুরে পথ। পাবন পাথরে পথ ধরে সামনে চলতে শুরু করল। গাছপালা নেই তেমন এই পথে। হালকা বাতাসে, পাহাড়ি এই পরিবেশে পথ চলতে পাবনের উপভোগ্য মনে হল। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। আস্তে আস্তে পাহাড়ের পেছনে লুকাতে শুরু করল সূর্যটা। অন্ধকার নেমে আসতে লাগলো চারিদিকে। ইতি টানল দেথিলে পাবনের প্রথম দিন। শুরু হলো দ্বিতীয় রাত। ব্যাগটা একপাশে রেখে পাথরে গায়ে হেলান দিয়ে বসল পাবন। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, শরীর আর সায় দিচ্ছে না কিছুতেই। আর বসে থাকতে পারল না পাবন। ব্যাগটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল ও। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এই পাহাড়ে এত বড় প্রাসাদ আসলো কোথা থেকে? কে আপনি? এখানে বসে কান্না করছেন কেন? চলে যাও এখান থেকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাও। ঘুম ভেঙে গেল ওর। এক লাফে শোয়া থেকে উঠে বসল। আরও একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। বুক কাঁপছে এখনও ওর। বালসা ডিপে তো মাথা ভার হয়ে যায়, দিক নির্ণয় করা যায় না, কম্পাস কাজ করে না। এগুলো তো প্রকৃতির কারসাজি। তাহলে কি এই দেথ হিলও বালসা ডিপের মতো প্রাকৃতিক কোনো রহস্য? আর এই রহস্যের কারণেই কি প্রতি রাতে আমি দুঃস্বপ্ন দেখছি, নাকি এই দুঃস্বপ্নগুলো আমার চিন্তাভাবনার ফল? কিন্তু আমি তো সেরকম কিছু ভাবিনি, তাহলে দেখছি কেন? নিজে নিজেই ভাবল পাবন। হঠাৎ ওর পেছনে খুট করে শব্দ হলো। পেছনে তাকিয়ে ওর রক্ত হিম হয়ে গেল। চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেল স্বপ্নের মতো ভয়ঙ্কর একজন লোক ওর দিকে তাকিয়ে আছে। পুরো শরীরে কাটা কাটা দাগ, আর সেখান থেকে রক্ত ঝরছে। চোখগুলো টকটকে লাল। নিজের গায়ে চিমটি কাটল পাবন। নাহ, এটা কোনো দুঃস্বপ্ন নয়। চোখের সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক সত্য, যা ঘুম ভেঙে গেলে হারিয়ে যাবে না। এ আপনি? পাবন লোকটার দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল। লোকটা কিছু না বলে ভয়ঙ্কর দৃষ্টিতে পাবনের দিকে তাকিয়ে রইল। পাবন এবার চেঁচিয়ে বলল, হেই, হু আর ইউ? লোকটা বিশ্রী কণ্ঠে বলল, ওয়েলকাম টু দ্যাট হিল। Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.